আসসালামু আলাইকুম সবাইকে তোরিন কিচেনে জানাই স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী বিন্নি চাল, যেটা দিয়ে আমি আপনাদের সুস্বাদু ফিরনি করে দেখাবো। ভিডিওটি অবশ্যই স্কিপ না করে দেখার জন্য অনুরোধ রইল। এ ধরনের মজাদার নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আমি এখানে 250 গ্রাম বিন্নি চাল নিয়ে নিয়েছি। মিনি চালটা দেখতে কেমন হয়, ধবধবে সাদা, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। চালটা এখন ভালো মতো ধুয়ে 3 ঘন্টা ভিজিয়ে রাখবো, হাতে যদি সময় না থাকে 2 ঘন্টা ভিজিয়ে রাখবেন। চালটা পরিষ্কার করে দিয়ে নিয়েছি, দেখছেন পরিষ্কার পানি বের হয়েছে, এখন ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার পর চালটা হাত দিয়ে ভাবে চেপে দিলে ভেঙে যাবে। আমি একটি পাত্রে 2 কেজি দুধ চাল দিয়ে নিয়েছি। এখন ভিজিয়ে রাখা চালগুলো খুব ভালো মতো কষিয়ে নিব। দেখতে পাচ্ছেন চালগুলো খুব ভালো মতো কষানো হয়ে যাচ্ছে, যেহেতু ভিজিয়ে রেখেছি। কষানোর পরে কেমন হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন ভাঙা ভাঙা হয়ে যাবে। এখন সবগুলো আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলার চালটা আমি এখনো অন করিনি। এখন এতে দিয়ে দিচ্ছি 3-4টা এলাচ, আর দিয়ে দিচ্ছি 1 কাপ নারিকেল কোরানো। নারিকেলটা খুবই মিহি করে কোরানো হয়েছে। এখন এতে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। আমি গুড় চিনি দুইটাই এখানে ব্যবহার করব, তাহলে এটা টেস্টটা অনেক বেশি ভালো হবে। এই ধরনের মজাদার রেসিপিতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, তাহলে নতুন নতুন ভিডিও আপডেট পাবেন। এখন এতে দিয়ে দিচ্ছি টেস্টটা ব্যালেন্সের জন্য সামান্য একটু লবণ। লবণটা দিলে মিষ্টিটা ব্যালেন্স হয়। আর এখন দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। এখন সবকিছু দিয়ে আমি চুলার গ্যাসটা অন করে দিয়েছি, আর খুব ভালো মতো নেড়ে নেড়ে থাকতে হবে, যাতে তলায় লেগে না যায়। তলায় লেগে গেলে এর স্বাদটা বিশ্রি হয়ে যাবে। দুধের তৈরি খাবারে পুরোপুরি হাতে নেড়ে এটা তৈরি করবেন। যখন চালটা ফুটে এসছে, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন এলাচের গুঁড়া। এলাচের গুঁড়াটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এখন দিয়ে দিচ্ছি কিশমিশ। কিশমিশটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ রেখে নামিয়ে নিব। এটা ঠান্ডা হওয়ার পরে আরো জমে যাবে, যেহেতু এটা বিন্নি চাল একটু আঠালো হয়, ঠান্ডা হওয়ার পরে আরো জমে যাবে। চালটা পুরোপুরি গলে গেছে, হয়ে গেল আমার বিন্নি চালের ফিরনি। দর্শক অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন, আর কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লেগেছে। বিন্নি চাল দিয়ে আর কি কি রেসিপি আপনারা তৈরি করেছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য।